চিকেনের সলিড পিস কিন্তু আমরা সবাই খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু চলো আজকে সেই চিকেনের সলিড পিস দিয়েই এমন একটা জিনিস বানাবো যেটা এক পিস কেন দশ পিস দিলেও খেয়ে মন ভরবে না প্রথমেই এখানে টমেটো পেঁয়াজ আর লঙ্কাকে পেস্ট করে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এরপর একে একে লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো ও না না শুধু এগুলো না গরম মশলার গুঁড়ো মিট মশলার গুঁড়ো তান্দুরি মশলা গোলমরিচের গুঁড়ো সর্ষের তেল এই সমস্ত কিছু তো দিতে হবে এবার তান্দুরি মশলাটা অপশনাল কারণ তান্দুরি মশলা সব জায়গায় সবসময় পাওয়া যায় না আমার কাছে ছিল বলে আমি ব্যবহার করেছি তোমাদের কাছে টক দই থাকলে খুবই ভালো আমার কাছে যেহেতু টক দই ছিল না ফ্রিজ খুলে দেখি একটা লেবু ছিল তাই এই লেবুটাই দিয়ে দিয়েছি আর লেবুটাও এমন একটা লেবু তোমাদের আর কি বলবো দুঃখের কথা লেবু দেওয়ার পর ভালো করে আবার মেখে নিয়েছি জামাই ষষ্ঠীর দিন বাবাকে এটা বানিয়ে দিয়েছিলাম বাবা তো খুবই ভালো লেগেছিল খেতে ইভেন আমাদেরও খুব ভালো লেগেছিল তাই সেকেন্ড বার আবার বানালাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে আমি ক্যাপসিকাম টমেটো রসুন আর দিয়েছি আলু দেখো এবার তোমরা যদি এগুলো না খেতে চাও তাহলে নাই দিতে পারো কিন্তু আমি সাজেস্ট করব যারা খেতে পছন্দ করো তারা অবশ্যই এগুলোকে অ্যাড করো কারণ এগুলোকেও খেতে দারুণ লাগে এরপর আমি এটাকে প্রায় দু ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে থেকে কিন্তু অনেকটাই জল উঠেছিল যেই জলটাকে আমি একদমই ফেলে দিইনি এই দেখো কতটা জল উঠেছে কড়াইতে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই সর্ষের তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা আর একটুখানি খানি জিরে দেবো এরপরে এই দুটোকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে ম্যারিনেট করা মাংসটাকে পুরো দিয়ে দেব আর একটুখানি জল দেব এই যে মশলাগুলো যে বাটিতে লেগে আছে সেই বাটিটা ধুয়ে ব্যাস আর এক ফোটাও কিন্তু তোমরা জল ব্যবহার করবে না এখানে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে পূজা বলে একজন কমেন্ট করেছে তোমাকে দিদি খুব ভালো লাগে আমাদের এখানে এটাকে ফ্রুটি বলে আমার নামটা নাও পূজা মালদা থেকে বলছি হ্যালো পূজা রুম্পা সরকার বলে একজন বলেছে দিদি মোমো বানাও একদিন কেমন আছো আমার নামটা নিও তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে আমি খুব ভালো আছি রুম্পা তুমি কেমন আছো আর হ্যাঁ অবশ্যই আমি একদিন মোমো বানাবো আর রুকসানা বলে একটা বোন কমেন্ট করেছে দিদি তুমি একদিন চিকেন বিরিয়ানির রেসিপি দাও দেখো চিকেন বিরিয়ানির রেসিপি এর আগে দুইবার আমার চ্যানেলে পোস্ট করা অলরেডি রয়েছে তোমরা প্লিজ একটু দেখে নিও একটা তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা চিকেন বিরিয়ানি বানাতে পারি আরেকটা রয়েছে দোকানে যেভাবে আমরা চিকেন বিরিয়ানি খাই সেইভাবে কিভাবে আমরা বানাতে পারি দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে আমার চিকেনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এটাকে আমি পুরো ড্রাই করে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এটাকে আরো পুড়িয়ে নিতে পারো যারা একটু স্মোকি স্মোকি ফ্লেভার খেতে পছন্দ করো তারা একটু বেশি করে এটাকে পুড়িয়ে নেবে মানে আর একটু আর কি ড্রাই করে নেবে আমার মা একদমই স্মোকি ফ্লেভার খেতে পছন্দ করে না তার জন্য আজকে আমি বানিয়ে নিলাম আর দেখতে যেমন এটা সুন্দর সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক হয়েছিল নামটা কি দেবো সেটা না ভেবেই পাচ্ছি না তোমরা আমাকে কমেন্ট করো তো এটার নাম কি দেওয়া যায় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো এখন আমি খাই আর তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে একদমই ভুলো না রান্নাগুলো ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো আজকে quer motto ta